মঙ্গল বালিকা আদর হাজি আসলে নয় বালিকা বেলিকে প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ কাৰ্যনিৰ্বাহক সদস্যও আছিলে আৰু গুৱাহাটী মহকুমা প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ সদস্য পদতো আছিলে তাৰোপৰি তেখেতে আমাৰ বংশৰ আদৰ্শ প্ৰাথমিক শিক্ষক কেন্দ্ৰৰ সভাপতি হিচাপে বৰ্তমানেও কাৰ্যনিৰ্বাহ কৰি আছিলে আৰু অতি দুখৰ বিষয় যোৱাকালি ৰাতি তেখেতে 3:30 বজাত আমাক এৰি এই নহংসাৰৰ পৰা বিদায় লয় তেখেতে বৰ্তমানেও এইখন বিদ্যালয়ত 2030 চনলৈকে চাকৰি মানে কাৰ্যনিৰ্বাহত আছিলে আপোনাৰ দেখুৱাই আছো আৰু সম্পূৰ্ণ পৰিৱেশ মই ভালদৰে দেখুৱাম ইয়াৰ পিছত আপোনাৰ আৰু ফালে গৈ আছো ইয়াৰে আপোনাৰ পৰিৱেশ তেখেতৰ আজি উকা হৈ আছে বা খালি হৈ আছে এই পৰিৱেশটো আমি মই দেখুৱাব চেষ্টা কৰিম তেখেতৰ সভাপতি আপনি কি পোস্ট আছে ইয়াতে মই ফার্স্টতে আছিল তাৰ পিছত তেওঁক দিলো পোস্ট ইয়াৰ ওচৰতে আপোনাৰ গোপাল থান বুলি এখন আছে অক্ষয় ওচৰতে আপোনাৰ এইখন ঘৰৰ ওচৰৰ নিকটৱৰ্তী
এখন স্কুলত তেখেতে সদায় আপনার হেৰি হ'লেও আপনার আহে এবার এখন তেখেতে অভিভাবক হিসেবে আসলে এটা চোৱা চিতা ধরে তেনেকুৱা এটা নিজের লড়া ছোৱালী তার পড়ে নিজের লড়া ছোৱালী তেনেকুৱা গুরুত্ব দিয়ে ওচরের লড়া ছোৱালী বা ওচর স্কুলবিলাকত তেনেকুৱা আসলে তীক্ষ্ণ নজর রাখে বলে কব পারি আর ইয়ার পরিবেশ আসলে দেখছে এইখান স্কুলের আপনার গোপাল থান স্কুল এখন এইখান স্কুলতে স্যার নমস্কার স্যার নমস্কার মানে আপনার আসলে অক্ষয়নাথ হয় আপনার আদর্শ বাদলি হেডমাস্টার আসলে প্রধান শিক্ষক আসলে আপনিও তখন এক সভাপ্রার্থী না ডরে মানে না জানো হয় খুব নম্র অমায়িক স্বভাবের নিজের প্রকৃতির মানুষ আছিল সকলের স্মরণীয় ব্যক্তি নির্ভীক স্পষ্টবাদী আছিল সততরে ভরপুর ব্যক্তি আছিল যা কাম তখন করেছিল নিখুঁতরে করেছিল আর ছাত্র ছাত্রীর একটা গুরু সম্বন্ধ লিখে আছিল ছাত্র ছাত্রীর প্রত্যেক অনুষ্ঠানত জড়িত আছিল জীবনের বিয়লি বেলা শেষ নহতে তখন যাবলগা হল আমি মর্মাহত হয়েছিল তখন স্থান পাক তাকে কামনা করি হয় আপনি আপনি আসলে বহুত ভাল লাগিল আপনার মই দেখাই আছো আমার স্যারের লগত মই দেখাই আছো স্যার আমার অক্ষয় স্যারের লগত আকে লগে আছিল আর এখেতর আমার ইয়াকে স্টুডেন্ট এখেতর এইবিলাক নেক্সট স্কুলখনে তেখেতর বুঝলি এখেতর এখেতে হয় আর এইখান আমার গোপাল থান গোপাল থান স্কুল আমার স্যার লগত ঘরুয়া সম্পর্ক লিখে আছিল তেখেতে প্রায় ইয়াতে ইয়াতে আমার তেখেতে একচুয়ালি শিক্ষক হিসেবে না আসলে গার্জেন হিসেবে আহে ঘর গার্জেন হিসেবে আহে হয়তো কোনোবাই ক্লাস করছিল নাই কিয় তাহাতে তাতে তত্ত্বাবধান করে লইছিলে সেইটোই আসলে তত্ত্বাবধান আর এনেকুৱা এইবিলাক আসলে লড়া ছোৱালী হাতত এই ফুটি উঠিছে পরিবেশটো এইটোই আসলে গোপাল আপনার যেটাতে ক্রিয়া ক্রিয়ার সন্থাত তেখেতের নিশ্চয়তা আমার লেয়া গেছে আর সমূহ রাইজ লগতে সহপ্রার্থী হতে শিক্ষক বন্ধু আপনার সকলে আপনার সহযোগ দিয়েছে তেখেতের নিশ্চয় দেহ আপনার লো আপনার ক্রিয়া লয়ে গেছে সন্থাত তাই আপনার দেখাই আছো আপনার ভাই বন্ধু তেখেতর স্টুডেন্ট তেখেতর আপনার সকলে ইয়াতে আপনার অংশগ্রহণ করেছে তেখেতর নার্সগ্রহণ করেছে আপনার এ আপনার ফিল্ডখান দেখাই আছো এইখান ক্রিয়াফিল্ড বংশর গোপাল থানের ক্রিয়াফিল্ড ইয়াতে আপনার তেখেতে ইয়ার ক্রিয়া অনুষ্ঠানত জড়িত তেখেতর আপনার পুষ্পাঞ্জলি অর্পণ করি ইয়ারে অঞ্চল আপনার প্রমুখে লগতে আপনার সময়ে লগ হয়ে তেখেতর নশ্চর্য আপনার অন্তিম পুষ্পাঞ্জলি করে ইয়ারপর আপনার নশ্বর দিয়ে লই যাওয়া হবে আপনার পুথিভঁড়ালের ইয়ার পিছত আপনার স্কুল আপনার হাই স্কুললৈকে লৈ যাব তারপর পুথিভঁড়ালের লৈ যাওয়া হবো তারপর আপনার শ্মশানলৈ যাওয়া হবো আপনার যদি বড় সুপা নাথ সুপা ইয়ারে আছে আপনার পাহাড়ের ওচর এখন শ্মশান আছে শ্মশানত আপনার রাজ্য শ্মশান আছে ইয়াতে আপনার সমূহে আপনার সমূহ রাইজে লই তেখেতর নশ্বর দিয়ে আপনার তাত পরিচিত পদবংশর অঞ্চলের এজন বিশিষ্ট সমাজকর্মী প্রধান শিক্ষক আর পদবংশ ক্রীড়া সংস্থার প্রাক্তন সাধারণ সম্পাদক সম্মানীয় শ্রীযুক্ত অক্ষয় কুমার নাথ এক নিশ্চয় গণ্য অঞ্চলের এগারী দুখিয়া পরিয়ালের জন্মগ্রহণ করেছিল 1970 চনের 23 জানুয়ারি তারিখে
গুৱাহাটী মহকুমা প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ প্ৰাক্তন কোষাধ্যক্ষ বৰ্তমানৰ বিষয়ববীয়া অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ বৰ্তমানৰ কাৰ্যনিৰ্বাহক পদত তেওঁ অধিষ্ঠিত পদবংগৰ সাৰ্বজনীন শাৰদীয় দুৰ্গা পূজা সমিতিৰ প্ৰাক্তন সাধাৰণ সম্পাদক বিষয়ববীয়া পদবংগৰ ৰঙালী বিহু সন্মিলনীৰ প্ৰাক্তন সম্পাদক তথা বিষয়ববীয়া পদবংশ দামোদর সংঘর বিষয়ববীয়া আর বংশর অঞ্চলের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের উত্তপ্তভাবে জড়িত আছে। ওকালতে আর চাকরিকাল 2030 সনলৈকে চাকরিকাল আছে, প্রায় ভালো কেবছর চাকরিকাল আছে। জানো হোক বংশাল মৃত্যুয়ে আমার পদবংশর অঞ্চল মর্মাহত করেছে, গতিকে আজি দিবল আমার একেবারে মাত্র শ্রদ্ধাঞ্জলি আমি জনাবল আগবাড়ি। আমি যখন এই ক্রীড়া ক্ষেত্রে আমি উপস্থিত আছো, আমি করাইছো পদবংশর ক্রীড়া সংস্থা ৰাতি যেতিয়া আমি থিয়েটাৰ পাতো, থিয়েটাৰ মাতো তেতিয়া গোটেই নিশা ইয়াত মানে অক্লান্ত কৰ্মী হিচাপে আমি দেখিবলৈ পাইছো। আৰু মোৰ বন্ধুবৰ উত্তম কুমাৰ নাথ চিৰদিনৰ কাৰণে এক অচিন দেশলৈ গুচি গ'ল, তাক আমি কোনোদিনে দেখিবলৈ নাপাওঁ। আৰু তেওঁৰ আত্মাই স্বৰ্গত চিৰশান্তি লাভ কৰক। আৰু এই হিচাপতে আমি প্ৰসন্ন পৰিয়ালবৰ্গৰ সদৌ বংশ চিৰশান্তৰ তৰফৰ পৰা কৃতজ্ঞতা শ্ৰদ্ধাঞ্জলি জ্ঞাপন কৰিছোঁ। আৰু সদৌ বংশ চিৰশান্তৰ সভাপতি সন্মানীয় শুভচৰণ দাস, কাৰ্যকৰী সভাপতি অতুল বৈশ্য, উপসভাপতি বনুকে, সম্পাদক অনুপস্থিত বিষয়ববীয়া আটাইকে তেওঁৰ নষ্টৰ দেশত শেষ শ্ৰদ্ধাঞ্জলি জনাবৰ কাৰণে মই অনুৰোধ কৰিছোঁ। সভাপতি ভৱনীশ্বৰণ দাসক তেওঁৰ নষ্টৰ দেশত এখনি ফুলাম গামোচাৰে তেওঁক শ্ৰদ্ধাঞ্জলি জনাইছে। আৰু দুই চাৰিজন বিষয়ববীয়াই তেওঁৰ নষ্টৰ দেশত পুষ্পাঞ্জলি অৰ্পণ কৰিবৰ কাৰণে মই অনুৰোধ জনাইছোঁ। ৰঙালী বিহু বিহু অশোক হ'ব দে হ'ব দিয়া ৰঙালী বিহু সন্মিলনীৰ প্ৰাক্তন সম্পাদক, বংশৰ আঞ্চলিক প্ৰাথমিক শিক্ষক কেন্দ্ৰৰ বৰ্তমানৰ সভাপতি, গুৱাহাটী মহকুমা প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ প্ৰাক্তন কথাৰিক তথা বিষয়ববীয়া, অসম ৰাজ্যিক প্ৰাথমিক শিক্ষক সন্মিলনীৰ বৰ্তমানেও কাৰ্যনিৰ্বাহক সদস্য পদত অধিষ্ঠিত আৰু সকলোৰে প্ৰিয় এই বংশৰ আদৰ্শ প্ৰাথমিক বিদ্যালয়ৰ প্ৰধান শিক্ষক, যোৱা নিশা তেওঁ শেষ নিশ্বাস ত্যাগ কৰে। তেওঁ 1970 চনৰ 30 জানুৱাৰী তাৰিখে গণমূৰ এক দুখীয়া পৰিয়ালত জন্মগ্ৰহণ কৰিছিল। ভাই ভনীৰ ভিতৰত পুত্ৰ সন্তান হিচাপে একেটিয়ে মাত্ৰ অক্ষয় কুমাৰ নাথ আজি আমাক সকলোকে কন্দুৱাই সকলোতে তেওঁক মৃত্যুক সাৱটি ল'লে। আৰু এইখন বিদ্যালয়ত তেওঁ
তেওঁৰ সহকৰ্মী সকলৰ লগত ছাত্ৰ ছাত্ৰীৰ লগত ইমান মৰম চেনেহৰ বান্ধোনৰ মাজত তেওঁ ইয়াত কৰ্মৰত কৰিছিল তাৰে পাঁচটা উদাহৰণ মই নিজে এই বিদ্যালয়ত আজি মই দেখিবলৈ পাওঁ যিহেতুকে তেওঁ আমাৰ কেন্দ্ৰৰ সভাপতি মই আৰু সাধাৰণ সম্পাদক প্ৰতিটো বিদ্যালয়ৰ খা খবৰ দুজনে অলপমান আপুনি অলপ কৈ দিলে অনুষ্ঠান পৰিচালনাৰ প্ৰায় অনুষ্ঠান পৰিচালনা পেলাই এই অঞ্চলৰ জড়িত আছিলে এতিয়া তেখেতৰ আপোনাৰ নশ্বৰ দিয়ে আপোনাৰ জন্ম বিষ্ণু ৰাভা সোৱৰণী সংঘত আপোনাৰ আনি আছে ইয়াতে আপোনাৰ বংশৰ জন্ম সমূহ ৰাইজে মৰ্মাহত জন্মবাসী ৰাইজ তথা বংশৰ বাকী বিশিষ্ট ব্যক্তিসকল আজি গাঁও নিবাসী তথা জন্ম নাচিবা বৰ এজন ৰাইজৰ এইবাৰ কাৰ্যকালত কৰ্মকৰ্তা আৰু সন্ত্ৰালী হিচাপে থাকি আমাৰ নাচ চুবুৰীলৈ যি বৰঙণি আগবঢ়ালে বা যি সেৱা আগবঢ়ালে তাৰ বাবে আমি আটাই তেওঁ মানুহ মৰণশীল মৃত্যুৰ পৰা কোনো হাত সাৰি যাব নোৱাৰে তথাপিও আজি অকাল মৃত্যুত আমি অতি স্পৰ্শকাতৰ আৰু বহুত ভাগি পৰিছোঁ
তেও অকল নাচুগুৰিৰে বিভিন্ন সংগঠনৰ লগত জড়িত আছে আমি যত থিয় হৈ আছো বিষ্ণুৰাভা কৰণে সংঘ পুথিভঁৰাল তাৰ সভাপতি সম্পাদক প্ৰমুখে বিভিন্ন কাৰ্য বিভিন্ন সময়ত তেও সম্পাদনা কৰি আহিছে আমাৰ বংশৰ অঞ্চলত দুৰ্গা পূজা أول سيدنا মহান চিন্তাবিদ আৰু অঞ্চলৰ এজন কৰ্মী হিচাপে আমি আটাই মৰ্মহত হৈছো বিশেষকৈ আমি নাচুপা ৰাজ্যৰ ৰহ সদায় সকলো কামতে আমাৰ লগত আনন্দৰে লাগি থাকি তেওঁ বাবুত থকা নথকাৰ কোনো কথা নাছিল বিভিন্ন সময়ত সকলো অনুষ্ঠান প্ৰতিষ্ঠানৰ লগত সহযোগিতা আগবঢ়াই আমালৈ যি কৃতজ্ঞতা তেওঁ দেখুৱালে তাৰ বাবে আমি তেওঁৰ ওচৰত সদায়